আসসালামু আলাইকুম। আপনার নগদ অ্যাকাউন্টের মুনাফা অপশনটি অ্যাক্টিভ কিনা, যদি আপনার মুনাফা অপশনটি অ্যাক্টিভ না থাকে কিভাবে অ্যাক্টিভ করবেন? সর্বপ্রথম আপনি নগদ অ্যাপে প্রবেশ করবেন। নগদ অ্যাপে প্রবেশ করার পর আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি মাই নগদ নামে একটি আইকন পাবেন। আপনি এই আইকনে প্রবেশ করবেন। এই আইকনে প্রবেশ করার পর আই ওয়ান্ট প্রফিট এই অপশনে আপনার মুনাফা অপশনটি যদি নো করা থাকে তাহলে আপনার মুনাফা অপশনটি ডিঅ্যাক্টিভ, অথবা যদি মুনাফা পেতে চাই আপনার অপশনটি না করা থাকে অবশ্যই আপনার মুনাফা অপশনটি ডিঅ্যাক্টিভ, আপনার হ্যাঁ বা যদি ইয়েস করা থাকে তাহলে আপনার মুনাফা অপশনটি অ্যাক্টিভ থাকবে, আপনার যদি নো করা থাকে তাহলে আই ওয়ান্ট প্রফিট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। এরপর মুনাফা অপশনটি অ্যাক্টিভ করার জন্য আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনি একটু অপেক্ষা করবেন, আপনার মুনাফা অপশনটি অ্যাক্টিভ হবে। আপনি অবশ্যই মনে রাখবেন অ্যাপ থেকে প্রতি মাসে একবার আপনি মুনাফা অপশন অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এরপর আসি আপনি কত টাকা মুনাফা পাবেন। আপনি অবশ্যই মনে রাখবেন আপনাকে বার্ষিক হারে মুনাফা দেয়া হবে প্রতি মাসে। আপনি 1001 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত বার্ষিক হারে 5% হারে মুনাফা পাবেন, অথবা 5001 টাকা থেকে 300,000 টাকা পর্যন্ত আপনি 7.5% হারে মুনাফা পাবেন। প্রতি মাসেই মুনাফাটি পাবেন, বার্ষিক হারে মুনাফাটি পাবেন। আপনি যদি 1001 টাকার কম রাখেন তাহলে আপনি কোনো মুনাফা পাবেন না। এরপর আপনার মুনাফা ক্যালকুলেশন করার জন্য আপনি ইন্টারেস্ট ক্যালকুলেটর নামে একটি অ্যাপ পাবেন। এই অ্যাপে প্রবেশ করবেন। অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি লিঙ্কে প্রবেশ করে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। যেহেতু নগদের মুনাফা প্রতি মাসে মাসিক ভিত্তিতে দেওয়া হয়, আপনি ডেট অপশনটি সিলেক্ট করবেন। ডেট অপশনটি সিলেক্ট করার পর আপনি টাকার পরিমাণ বসাবেন। মনে রাখবেন আপনার নগদ অ্যাকাউন্টে কত টাকা রাখা হয়েছিল, আপনি এই টাকার পরিমাণটি বসাবেন। টাকার পরিমাণ বসানোর পর আপনি ইন্টারেস্ট রেট বসাবেন। 1001 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত যেহেতু 5%, আপনি 5 বসাবেন। এরপর সিলেক্ট স্টার্ট ডেট, আপনার কত তারিখে টাকাটি রাখা হয়েছিল, আপনি ডেটটি বসাবেন। ডেটটি বসানোর পর আপনার কত তারিখে শেষ হবে টাকাটি রাখার, বা কত তারিখে আপনি টাকাটি উত্তোলন করবেন। সাপোজ আমি আমার 31 তারিখে টাকাটি উত্তোলন করব। এরপর আমি 31 তারিখ সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছি এখানে একটি ডিউরেশন দেখাচ্ছে, এখানে একটি ইয়ার দেখাচ্ছে, মান্থ দেখাচ্ছে, এর পাশাপাশি আমাকে একটি ডেট দেখাচ্ছে। এরপর আপনি ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন। ক্যালকুলেট অপশনে ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছে একটি ইন্টারেস্ট দেখাচ্ছে, আমাকে 11.11 টাকা ইন্টারেস্ট দেখাচ্ছে। এরপর একটি টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। আপনি অবশ্যই মনে রাখবেন আপনি যে মুনাফাটি পাবেন এটার উপরে 10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটা হবে। সাপোজ আপনি যদি 100 টাকা মুনাফা পেয়ে থাকেন, 100 টাকার উপরে আপনাকে 90 টাকা মুনাফা দেয়া হবে। এই 90 টাকা আপনার মূল ব্যালেন্সের সাথে যুক্ত হবে। সাপোজ 100 টাকায় দেওয়া হচ্ছে 90 টাকা, তাহলে 11 টাকায় কত টাকা মুনাফা দেয়া হচ্ছে আমি এটাও আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। আপনারা ক্যালকুলেটর অ্যাপে প্রবেশ করে আপনি 90 ইনটু আপনি যে মুনাফাটি ক্যালকুলেশন করার পর দেখাবে এই পরিমাণটি বসাবেন। পরিমাণটি বসানোর পর আপনি ক্যালকুলেট করে আপনি 100 দিয়ে ভাগ করবেন। ক্যালকুলেশন করার পর দেখাচ্ছে আমাকে 9.99 টাকা আমাকে মুনাফা দেয়া হচ্ছে। তার মানে আমাকে 5000 টাকা আমাকে 16 দিন রাখলে আমাকে 5009 টাকা মুনাফা দেয়া হচ্ছে। এরপর আপনি যদি 300,000 টাকা রাখেন এক মাস, 300,000 টাকার উপরে কত টাকা মুনাফা দেয়া হচ্ছে অবশ্যই ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এরপর একইভাবে আপনি টাকার পরিমাণ 300,000 টাকা বসাবেন। যেহেতু 5001 টাকা থেকে 300,000 টাকা পর্যন্ত 7.5%, এরপর আপনি 7.5% বসাবেন। এরপর আপনার স্টার্ট ডেট বসাবেন। সাপোজ আমার ডিসেম্বরের 1 তারিখে টাকাটি রাখা হয়েছিল। 1 তারিখ বসানোর পর আমার টাকাটি উত্তোলন করা হবে 31 তারিখের পরে। এরপর যেহেতু নগদ অ্যাকাউন্টের মুনাফাগুলো মাসিক ভিত্তিতে দেয়া হয়, এরপর 31 তারিখ আপনি সিলেক্ট করবেন। 31শে ডিসেম্বর সিলেক্ট করার পর আপনি ক্যালকুলেট অপশনে ক্লিক করবেন। ক্যালকুলেট অপশনে ক্লিক করার পর আমাকে 300,000 টাকার উপরে আমাকে মুনাফা দেয়া হচ্ছে 1875 টাকা। এই 1875 টাকার উপর
10% অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটার পরে আপনাকে টোটাল অ্যামাউন্টের সাথে আপনার মুনাফাটি যুক্ত হবে। অবশ্যই আপনার মুনাফা অপশনটি অ্যাক্টিভ থাকতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আরেকটি হচ্ছে আপনার লিমিট যেহেতু 3 লক্ষ টাকা, আপনার নগদ অ্যাকাউন্টের লিমিট যদি 3 লক্ষ টাকা হয়, আপনি যদি প্রতি মাসে 3 লক্ষ টাকা রাখেন, আপনি পরবর্তীতে 1 থেকে 10 তারিখের মধ্যে মুনাফা পাবেন। যেহেতু 1875 টাকা মুনাফা দেখাচ্ছে, আপনাকে 3 লক্ষ টাকা থেকে 1875 টাকা 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাকে ক্যাশ আউট করে বা মাইনাস করে রাখতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকার বেশি টাকা ইন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে মুনাফা দেয়া হবে ঠিকই, কিন্তু আপনার মুনাফাটি পেতে প্রবলেম হবে। অবশ্যই মনে রাখবেন 1 থেকে 10 তারিখের মধ্যে আপনি যে মুনাফাটি পাবেন, লিমিট অনুযায়ী যদি টাকা রাখেন তাহলে এই টাকাটি মাইনাস করবেন, তাহলে আপনার নগদ অ্যাকাউন্টে টাকাটি যুক্ত হবে। আশা করছি আপনারা খুব সহজেই মুনাফা ক্যালকুলেশন করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলে আসি নগদ কাস্টমার কেয়ার থেকে। শুভ সকাল, নগদ থেকে সময় বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, আমি অ্যাপে একটা অপশন পেলাম মুনাফা অপশন অ্যাক্টিভ করার, অ্যাপ থেকে কি মুনাফা অপশন অ্যাক্টিভ করতে পারবো? জি স্যার, আপনাদেরকে এই অপশনটি দেয়া হয়েছে, এখন থেকে আপনারা নগদ অ্যাপ থেকে মুনাফার অপশন অ্যাক্টিভ করতে পারবেন। আচ্ছা, মাসে কয়বার অ্যাক্টিভ করতে পারবো? স্যার, একজন গ্রাহক মাসে একবার এই প্রফিট স্ট্যাটাসটি পরিবর্তন করতে পারবেন। মাসে একবার করে করতে পারবে, কোনো লিমিট থাকবে যে? একই মাসে, একই মাসে একবারই আপনি প্রফিটটি পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যদি এই মাসে মুনাফা অপশন অ্যাক্টিভ করি, পরবর্তী মাসে ডিঅ্যাক্টিভ করতে পারবো? জি স্যার। আচ্ছা, এক্ষেত্রে সকল গ্রাহক হয়ে গেলে? জি জি, বলবেন আপনি। স্যার, এক্ষেত্রে যদি আপনি এক বন্ধ করে ফেলেন, এরপর কিন্তু আবার আপনি কিছু, আপনি কি চাইবেন যে আপনি চাচ্ছেন অ্যাক্টিভ করার জন্য? জি, আমি যদি পরবর্তীতে আবার অ্যাক্টিভ করার প্রয়োজন মনে করি? জি স্যার, আপনি চাইলে আপনি যে মাসে আপনি চাইলেন যে আপনি বন্ধ করে দিলেন, পরবর্তীতে আবার পরবর্তী মাসে আবার যে আপনি আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই সেবা কি সকল গ্রাহক পাবে? স্যার, যারা দিয়ে আপনারা অপশন পাচ্ছেন তারাই শুধুমাত্র এই সেবাটি আপনারা গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, এই অপশনটি ব্যবহার করে প্রফিট অপশন গ্রহণ করতে পারবেন। আপনার কথা মতে সবাই পাচ্ছে না, তাই তো? এখন স্যার, আপনার অ্যাকাউন্টে যদি ফুল প্রোফাইলে থাকে তাহলে অবশ্যই পাবেন। ঠিক আছে, আপনার অপশন থেকে এই অপশনটি পেয়ে যাবেন, মাইনগদ অফিসে যেই এই অপশনটি পাবেন। আচ্ছা, যাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড থাকবে তারাই অপশনটি পাবে, তাই তো? আচ্ছা স্যার, এই ইনফরমেশনটি আপনাকে জানিয়ে দিচ্ছি, একটু সাথে থাকুন স্যার। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার, এখানে স্যার আপনার অ্যাকাউন্টে যখন ওপেন করতে যাবেন বা আপনারা চাইলে আপনারা সেই অপশন ব্যবহার করে অ্যাকাউন্ট আপনার অপশনটি অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, এখানে স্যার কোনো ফুল প্রোফাইল বা আপনার অ্যাকাউন্টটি কোনো ভেরিফাই হয়নি বা এই ধরনের কোনো কমিউনিকেশন এখনো আমাদের কাছে আসেনি। ঠিক আছে, আপনারা চাইলে সেই অপশন ব্যবহার করে প্রফিট অপশনটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে ফুল প্রোফাইলে না থাকলেও অ্যাক্টিভ করতে পারবো? জি স্যার, এখন সেটি হচ্ছে আপনার অবশ্যই এই ধরনের আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি, ঠিক আছে, বাট আপনারা যদি অপশন পান তাহলে অপশনটি ব্যবহার করে অবশ্যই আপনার প্রফিট অ্যাক্টিভ করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের এন্ডে নির্দেশনা নেই, আমরা যদি অ্যাপে অপশন পাই অ্যাক্টিভ করতে পারবো? জি জি, অবশ্যই স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। নগদ কাস্টমার কেয়ারের কথা মতে আপনি মুনাফা অপশনটি প্রতি মাসে একবার অ্যাক্টিভ করতে পারবেন, একবার ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এবং তারা একটি বিষয় কনফার্ম করতে পারেনি, সবাই মুনাফা অপশন অ্যাপ থেকে অ্যাক্টিভ করতে পারবে কি না। অবশ্যই আপনি যদি এই অপশনটি পেয়ে না থাকেন কীভাবে অ্যাক্টিভ করবেন, আপনার নগদ অ্যাপটি আপডেট করবেন। নগদ অ্যাপটি আপডেট করার পরও আপনি যদি মুনাফা অপশনটি অ্যাক্টিভ করার অপশনটি না পেয়ে থাকেন, অবশ্যই আপনি নগদ কাস্টমার কেয়ারে কল করবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।